তো আজকে নবদিগন্ত ক্লাব যেটা রয়েছে রাজারহাটে, তো এখানে একটা গণেশ পুজোতে প্রায় 150 ফুট বড় একটা অ্যানাকোন্ডা সাপ করেছে। তো আসো আজকের ভিডিওতে আমরা এই অ্যানাকোন্ডা সাপের গণেশ পুজোটা দেখে নিই। দেখো স্টার্টিংয়ে এরকম ঢুকতেই এরকম বিরাট বড় করে পুজো, ডান দিকেই রয়েছে সাপের ল্যাচ এবং সাপের ভিতরটা তোমরা ঘুরে দেখতে পারবে। আজকে তোমাদেরকে একটি প্যান্ডেল দেখাবো, 150 ফুটেরও বেশি একটি বিরাট বড় ব্রাজিলের অ্যানাকোন্ডা সাপের প্যান্ডেল, যার ভিতরে অনেক ভূতেদেরকেও দেখানো হয়েছে। প্যান্ডেলটার করার উদ্দেশ্য, এটি একটি গণেশ পুজোর প্যান্ডেল, ব্রাজিলের অ্যানাকোন্ডা সাপ যেই সব মানুষগুলোকে খেয়েছে সেই সব মানুষগুলোর পেট আত্মা সাপটির পেটের ভিতরে এখনও ঘোরাফেরা করে, এরকমই একটা জিনিসকে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলটির মাধ্যমে। ল্যাজের এই দিক থেকে ঢুকছি, এইভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে, দেখছো কি দারুণ। এটা সাপের ভিতরের অংশটা দেখো, তো আমরা যদি সামনের দিকে এগোই দেখো এরা মানে সব সেজে বসে রয়েছে একদম। কি আছে এটা, কি ডেড বডি? এটা ডেড বডি আছে, ওইটা কি? এটা একটা ভূত। 150 ফুটের একটি বিরাট বড় সাপ, যার মুখের ভেতর থেকে ঢুকতে হবে অনেকটা পথ গিয়ে ল্যাজের দিক থেকে বেরিয়ে যেতে হয়। তো ভেতরের দিকটা দেখো, একটা লাল সুন্দর গুহা টাইপের এবং এরকম ভিতরের মহল সত্যি দেখার মতো। সাপের পিঠের ভেতরটা অন্য রকম একটা পরিবেশ, লাল গোলাপি আভা সমস্ত জায়গাটা, 8 জন ভূত বিভিন্ন খেপে খেপে তাদেরকে দাঁড় করানো হয়েছে, যারা মানুষদের দেখলেই ভয় দেখাচ্ছে। এইসব বিশেষ মুহূর্তগুলো সত্যি দেখার মতো, তোমরা সেগুলোকে দেখো। লম্বা এখান থেকে অনেকটা দূর দেখা যাচ্ছে, এবং পথের মাঝপথেই কিছু দূর ছাড়া ছাড়া রয়েছে এরকম ছোট ছোট ক্যাম্প, যেখানে দুটো বড় ভূত রয়েছে। কখনো ভূত কখনো বা ডাকা, এরা ওয়েট করছে সাধারণ মানুষদের ভয় দেখানোর জন্য। এখানে 9 বছর ধরে পুজো হচ্ছে, কিন্তু এমনটা কখনো বানানো হয়নি। এই বছরই নতুন চিন্তাধারা এই নবদিগন্ত ক্লাবে, বাচ্চারা প্রচুর এনজয় করছে প্যান্ডেলটা, কি সুন্দর বেতাল ভূত, ভয়ঙ্কর সব মুহূর্ত ধরা পড়ছে এই প্যান্ডেলের ভিতরে। Oh my god.
আমরা মজার জন্য করছি কেমন লাগছে ভূতটা সেজে? ভালো লাগছে। কতক্ষণ সাজবে? দু ঘন্টা। কটা দিয়ে কটা? আটটা দিয়ে আটটা। গরম লাগছে নাকি খুব? এইরকম প্যান্ডেল গুলো কিন্তু প্রতি বছর খুব হিট হয় এবং এই ধরনের প্যান্ডেল দেখতে মানুষের একটা আকর্ষণ বোধ করে। নিস্তব্ধ চারিদিক, তারই মাঝে ভূতেদের অত্যাচার। তোমরা যদি এরকম প্যান্ডেল তৈরি করো এবং যদি ভিডিওগ্রাফি করাতে চাও তবে চ্যানেলে অবশ্যই যোগাযোগ করো। এরকম সুন্দর প্যান্ডেল তোমরা সারা বছর ধরে দেখতে পারবে এবং যেগুলো সারা মানুষও দেখতে পারবে। নিচে ডেসক্রিপশানে চ্যানেলের নাম এবং যোগাযোগ নাম্বার দেওয়া হলো। সঞ্জীব দাস, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো আরও এরকম নতুন ভূতের প্যান্ডেল দেখতে গেলে উপরে আই বাটনের লিঙ্ক রয়েছে, যেখানে এরকম ভয়ানক সব ভূতের প্যান্ডেলগুলো দেখানো রয়েছে। সাপের মাঝামাঝি আসলে একটা গণেশের মূর্তি, যেখানে গণেশ পুজো হয়েছে, এইও সেই ঠাকুর, এরকম জায়গাটা। তো বিভিন্ন ধরনের মানে কাল্পনিক জিনিসগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আজকে ভূত, দেখো একটা কঙ্কাল আসছে, দেখো ভয়ানক একটা ব্যাপার। তো আমি রয়েছে একটা অ্যানাকোন্ডা সাপের ভেতরে, যেটা 150 ফুট বড়। অনেক কিছু হচ্ছে এখানে, সব কিছু দেয় হবে। বাপরে বাপ! আর অ্যানাকোন্ডার মানে পেটের ভেতরে ভূত কেন? ভূত এই ওটা ভূত না, ওটা হলো ওই যাদেরকে অ্যানাকোন্ডা খেয়েছিল ওইটা, ওরা এই মানুষগুলোকে খেয়েছিল, তারা ভেতরে ভূত হয়ে গেছে, তাই তো? এগুলো বাচ্চারা আসে মানে মানুষকে একটু মনোরঞ্জন করার জন্য এই জিনিসটা তৈরি করা হয়েছে। প্রতি বছর হয় কিন্তু ভাবনাটা এবছর একটু নতুন, অন্যরকমটাই। এবারে ভাবনাটা একটু অন্যরকম। ভূত আছে টোটালি? ভূত বলতে আটখানা মতো আছে। আর কি দেওয়া হবে মানে পারিশ্রমিক মানে কি দেওয়া হবে? খাওয়া দাওয়া? পারিশ্রমিক এদের একটা পারিশ্রমিক ধরা আছে, তারপরে খাওয়া দাওয়া তো এদের তো চলছেই, যখন যেটা চাইছে দেওয়া হচ্ছে, জল, তারপরে টিফিন। এখানে পুজোটা কত বছর হচ্ছে? পুজো প্রায় 9 বছর। পুরো সাপটিকে বাইরে থেকে দেখতে ঠিক এইরকম, কি সুন্দর আঁকা বাঁকা ডোরা কাটা স্কিন, বিরাট বড় একটা সাপ যার মুখটা এটা এবং লেজের দিকটাও এরকম। বড়দের ভয় না লাগলেও বাচ্চাদের কিন্তু সত্যি ভয় লাগবে। এরকম প্যান্ডেল তোমরা দেখতে চাইলে উপরে আরও আই বাটনের লিঙ্ক রয়েছে। এরকম সুন্দর ভয়ানক সব প্যান্ডেলগুলো উপরে দেখানো হয়েছে। নেমে যাবো এবার আমি মুখ দিয়ে, কি মুখের পজিশনটা দেখো, দেখো ভূত চারিদিকে ভূত পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখো এই যে বাইরে, এই হচ্ছে অ্যানাকোন্ডা সাপের মুখ, পজিশনটা দেখো। বেরিয়ে গেলাম অত তো সাপের মুখ থেকে, যাত্রা হচ্ছে, জায়গাটা দেখো অসাধারণ। এই হচ্ছে মুখ, এখান থেকে এন্ট্রান্স, এখান থেকে মানে সাপের মুখ, এখান থেকে ঢুকে ল্যাচ দিয়ে বেরান পারে, দারুণ। বন্ধুরা প্যান্ডেলটা দেখলে আশা করি ভালো লাগলো। এরকম আরও ভূতুরে কালী পুজোর প্যান্ডেল দেখতে গেলে ওপর আই বাটনে কিন্তু লিঙ্ক রয়েছে। এরকম আরও বিভিন্ন ধরনের ভয়ানক ভয়ানক সব প্যান্ডেলগুলো তুলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে ভালোভাবে। তোমরা চাইলে গিয়ে সেসব ভিডিও এনজয় করতে পারো, বাচ্চাদের ভূতুরে কালী পুজোর বিভিন্ন প্যান্ডেলগুলো। আজকে তোমরা দেখলে এরকম একটা অ্যানাকোন্ডা সাপ যার পেটের ভেতরে ভূত। তো আজকের তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবে, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। খুব শীঘ্রই পরে অন্যান্য ভিডিওর সাথে অন্য জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।